ও ভাই সুবহানাল্লাহ, যদি আপনি একবার হওয়ার বাদে, দুইবার হওয়ার বাদে, তিনবার হওয়ার বাদে, আমরা বারবার সারা দুনিয়ার মানুষের, তারহাটার মানুষে নাই, শিবপুরের মানুষে নাই, ভারতবর্ষের মানুষে নাই, সারা ওয়ার্ল্ডের মানুষ ইমানদার হয়ে গেলে, সারা সুবহানাল্লাহ হইলে আল্লাহর পবিত্রতা বাড়ে না, যদি আমরা হওয়া বাদ দিলাই আল্লাহর পবিত্রতা কমে না। তার মানে যাইনা আমরা সুবহানাল্লাহ হইমু ভাই, হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আমার বার এবং ভিতরটি পবিত্র বানাইয়া দিবা। তার লাগে বাসখান্দি হুজুর, বদরভরি হুজুর, রাঙ্গাউটি হুজুর, গোবিন্দপুরি সাহ, বুড়ি বাহিলি সাহ, যত আউলিয়া কেরাম দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, বুঝা যারেনি, এর আর বার ভিতর দে আল্লাহ পবিত্র করিয়া দিছে। এর লাগে গোবিন্দপুরি রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দি রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহির মানুষে বারে দি সৈত সায় না নিবা। তোরা বেলা মোলাকাত যদি হয় না, ফিটি বাই দি গোত্রে দি সৈত সায় না। জোরে হো সুবহানাল্লাহ। তারা আল্লাহর পবিত্রতা এত বেশি বয়ান করছে, যে এত বেশি বয়ান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তারার দুনিয়ার মধ্যে তারার দিল এবং শরীর বারার ভিতর দিয়ে পাক বানাইয়া দিছে। তুমি আসিও না, বুঝছেন কয় ইনশাআল্লাহ, তুমি আসিও না, বাক্কা সময় থেকে আসো না, লড়িও না, মোব হড্ডা বেশি তুমি। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরি সাহ রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দির শেখ রহমতুল্লাহ আলাইহি, এরা নাই খালি, যত উপরে দিয়ে উঠিবা অত বরকত বেশি। সুবহানাল্লাহ, এরা সুবহানাল্লাহ বেশি হইছে, আল্লাহ আল্লাহ তার দিল শরীর বার আর ভিতরটা আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে। এটা হইল কি দুনিয়ার লাভ, সুবহানাল্লাহ, খালি আখেরাতের লাভ নাই। এর বাদে আপনি কইবা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হার, সমস্ত প্রশংসা আল্লাহর। ও ভাই যাই, যত বেশি আল্লাহর প্রশংসা করবাই, আমার আল্লাহ আপনার দুনিয়া এবং কবর এবং কিয়ামতের দিন আল্লাহ আপনার প্রশংসিত করাই লইবা। মাত গেছে কি মনে হয় আপনার কাছ থেকে? ও ভাই সাবাত আসে, এলে যাইব, ঘুমো কিছু বাবু আইসে বুঝিয়ে আপনার একলা হইয়া, এখানে একলা হইয়া, ও ভাই সাক আল্লাহ উগি দিতরা খরগুজেন দুষিয়ে বয়ান শোনার বাদে, নমাজ বাদে, জুমা বাদে, বারইয়া সিঁড়ি বেলা মিত্রা আফতা দেখুন দৌড়ে দৌড়ে যাগো মানুষ হাফাই হাফাই আর কি, হেরানো যায় নানি মানুষ মাতনাখানে। যারা আটুত এজান দিয়া বইছো আটুলা মাও রান মিলিয়াব, কোনো অসুবিধা নাই, কিন্তু আটুত এজান দিয়া আইলে আপনার ঘুম আইয়ে তখন 150 টেকি 200 টেকি 250 টেকি আমি আইব, আর 500 টেকি আমি আইয়ে যদি আর এনে বুঝে না আপনার কিন্তু কি উঠিয়া যাওয়াও লাগবো। আপনি আটুলা মাইয়া বউ ভাই ইসমাইল শহীদ সিঁড়ি বাইলামা ধরইন, দেখুন বেটা একটু দৌড়িয়া আর হুজুর আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিতাবাই দৌড়া ওখানে বলে আমি ইসমাইল সাহেবর বয়ান শুনতাম ধরে, বলে ও ওঠান তো এন হইতরা ইসমাইলে হইতরা, বলে এন বয়ান তো শেষ হয়ে গেছে, বলে আমি তো আইসলাম বয়ান শুনতাম করে আমার জান ঠান্ডা হয়ে যায় বয়ান শুনিয়ে, সুবহান আল্লাহ। ও ইসমাইল শহীদে হইলা ভাই, ও ভাই ও আমি ইসমাইল, আল্লাহর বান্দায় জুমার নামাজের আগে হাজার হাজার মানুষের সামনে 1 ঘন্টা বয়ান করছিলাম, হুবহু আরো 1 ঘন্টা বয়ান আল্লাহর ও এক বান্দার লাগে করি লাইলা। মানুষে উঠিয়া কইলা হুজুর আপনি অত আউবানি, 1 ঘন্টা বয়ান করলা অত মানুষ সামনে, এখন বারইয়া বেটায় খাইবে না বয়ান ফিরিয়া আরো 1 ঘন্টা করলা, বলে আমার আল্লাহ তাআলা হয়তো এই বান্দার সোনারে কবল করি লাইবা। সুবহানাল্লাহ, যাই হোক আপনি তোরা ফাতারে সবাই আপনার উপরে মাথে গুয়াইল নাইলে ইসমাইল শহীদের মাত্র ইন আইবার কথা নেই কোন যায় মাত্র না কেন এরেদি গুমো গেল। সুবহানাল্লাহ, কও না ও বলা আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে করে, আল্লাহর প্রশংসা করনে বালা যত উপরে দি যাইবা বাড়িব, বাড়তে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইতে দুনিয়ার কোন বেটা আর বেটিয়ে আল্লাহর প্রশংসা করতে পারছেন না আল্লাহ নবী তাকিয়া। হ্যাঁ, এর লাগিন গুগলের মধ্যে সার্চ করবা
who is the special person, who is the respected person, who is the most respected person in all over the world. Google job dibo Muhammadur Rasulullah. সমস্ত পৃথিবীর মধ্যে সর্বকালের সেরা সম্মানী ব্যক্তি কে, ইজ্জতি ব্যক্তি কে, বরকতের ব্যক্তি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। গুগলে জবাব দেব সুবহানাল্লাহ। এখানে আল্লাহর প্রশংসা নবীজির থেকে কেউ বেশি করছে না। আল্লাহ তানে ইলা প্রশংসিত বানাইছে, এমন পর্যন্ত নবীজির প্রশংসা হইব সুবহানাল্লাহ। আমরা আব্দুল কাদের জিলানি চিনি নি দেশলাম নি, তার লগে মায়া আসেন না না, থান উল্টা খেয়ে মাতিলে বরদাস্ত করতে পারবো নি, মাতো না কেন? ইমামে আবু হানিফা দেখছি নি আমরা, তার খাটার মানুষে মায়া কেমন আছে? ওতার লাগিন ব্যক্তিগত আমলে জিন্দেগি বনে, খলে খলে ইবাদতে জিন্দেগি বনে, তাহাজ্জুদ পড়িবা আপনি খলে খলে আল্লাহ আল্লাহ করবা আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে কচু করিয়া গরিব কোনো বান্দা, তার কাটা অঞ্চলের গরিব বান্দা, গরিব বান্দিয়ে হইব আমার আল্লাহ, আমার মানুষে বালা পাওয়ার দরকার নাই, তুমি আল্লাহ আমারে বালা পাও, আমার জিকির ফিকিররে কবুল করো, আমার তিলাবতের আল্লাহ তুমি কবুল করো, আর আমি খান দিয়ার আমি নিকৃষ্ট গুণাগার এই শিবপুরের মধ্যে আল্লাহ আল্লাহ তুমি আমারে মাহাফ করিয়া দে। যখন বান্দা আল্লাহর কাছে কান্দে আমার আল্লাহর বরদাস্ত হয় না, মুশতাক সাহেব ফরমাই বান্দা বান্দির নাহর দো সাইডে দিয়া আমার আল্লাহ দুইটা নদী বানাইয়া দিলা, যখন বান্দা বান্দি এই নদী বা ফানি বাবাইয়া যখন আল্লাহর কাছে খান্দে ওই ফানি ফড়িয়া হঠাৎ যাইতে দেরি আমার আল্লাহ মাহাত দিতে দেরি হরণ না। আল্লাহ তাআলা এইসব খান্দার বরকতে এলাকার মানুষের মহব্বত ভিতরে হারাইয়া দিন সুবহানাল্লাহ। হে হরে হলে হলে আল্লাহ আল্লাহ, আর থার বাই চাইলে মানুষের ডর আল্লাহ মায়া সৃষ্টি হয়। দেখবা আল্লাহওয়ালা মানুষ যারা ফিরসা তারার লাগে মাত্র ডর লাগে আবার মায়াও লাগে, বুঝা যারা নি মাতে, যারা আল্লাহর কামিল মানুষ ইয়াল্লাহ কিতা হইবা কিতা না, কিতা হইবা কিতা না, বাতিতেও ডর করে আবার সাইতে মায়া লাগে, সুবহান আল্লাহ হবে না? এরা আল্লাহওয়ালা, এরা সুবহান আল্লাহ, এরা আলহামদুলিল্লাহ, এরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহাত এবং তাহমিদাতের মধ্যে ইস্তেগফার এবং তওবার মধ্যে সময় কাটায় এর লাগিন আল্লাহ তাআলার মায়া মানুষের দিল হারাইয়া দেন সুবহানাল্লাহ।